आगे 5 लाख को पड़ी जाए
এখন 45 লক্ষ পড়ে যায় শ্রমিক হয়েছে এই রাজ্যে কোন শিল্প নেই একটা শিল্প আনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে তাই এই সরকারকে তুলে ফেলতে হবে পঞ্চায়েতে গ্রামে বাকিটা আমাদের উপর ছেড়ে দেন দেখছেন না কেমন নাকানিয়ার চুবারি খাওয়াচ্ছি এই সরকারকে এই সরকারের কিচ্ছু নাই ভিখারি হয়ে গেছে দুটো জিনিস আপনাদেরকে দিচ্ছে এক হচ্ছে একটা টুল আর একটা টেবিল ডিআর লটারি তার নাম হচ্ছে ভাইপো লটারি কেটে কেটে সর্বশান্ত লিস্ট দিতে পারবেন না আপনি আপনি লটারি পাবেন না কে পাবে তোলা মূলে মেলে বিবেক গুপ্তার বউ পাবে তোলা মূলে মেলে রাজেন্দ্র সিং এর ভাই পাবে কেষ্ট পাবে তার মেয়ে সুপর্ণা পাবে আপনি পাবেন না কাটতে কাটতে ভিখারি হয়ে যান লটারি ডিআর লটারি মানে ভাই পড়া আর কিছু নাই ঠিক মমতা ব্যানার্জি তিনি 28 টাকা দামের মেহুলের বোতল বের করেছেন মদ আপনি পাবেন অলিতে গলিতে আপনি মদ পাবেন মদ দিয়ে গোটা রাজ্যটাকে মদন নয় করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই তৃণমূল 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 জোর ধরো পিসি জোর ভাইপো জোর মূলের সবাই জোর পিসি জোর ভাইপো জোর তৃণমূলের সবাই জোর 1 2 3 4 তৃণমূলের সবাই জোর আরেকটা জায়গা সবার আমাকে অনুমতি দেন আমি যাই ভোট সংক্রান্তে ভালো করে কাটাবেন পুলিশ মতো দেখেনি বলছে হেরে গেছে আমার কাছে কম্পার্টমেন্ট প্রতিনিধি এক নয় পাঁচ ছয় ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি করব আপনারা আমার সঙ্গে থাকুন বিজেপির সঙ্গে থাকুন পদ্মফুলের সঙ্গে থাকুন আর এসি মন্ত্রী গ্রামে বাকিটা প্রাক্তন মুখ্যমন্ত্রী করব সোলামান ভাই পটেলে যাবে আর মমতা ব্যানার্জি প্রাক্তন হবে জোর বলুন তৈরি হন জিততেই হবে সোলামানের জয় যাত্রা এগিয়ে চলুন